লোকসভা নির্বাচনের বিয়াল্লিশ আসনের মধ্যে অন্যতম আসন কলকাতা দক্ষিণ আর সেই আসনে এবার সিপিএম প্রার্থী অর্থাৎ বামফ্রন্ট মনোনীত প্রার্থী সায়রা শাহ হালিম তার কি পরিচয় তার পরিচয়ের মধ্যে রয়েছে একাধিক সূত্র বলা হয় বামপন্থী আন্দোলনের অন্যতম যে সমস্ত পরিবার রয়েছে তার মধ্যে কলকাতার হাসিম আব্দুল হালিমের পরিবার সেই পরিবারেরই বৌমা তিনি শুধু তাই নয় তিনি ভারতীয় সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল তারও কন্যা তিনি রয়েছেন সঙ্গে আজকে আপনাকে স্বাগত সমাজপদিন ডট ইনিকো ভাই ভিউএসকে অনেক অনেক শুভেচ্ছা জানাই নমস্কার আমার প্রথম প্রশ্ন আপনি এত কঠিন একটি আসনে কেন মানে লড়ার জন্য আপনাকে দল মনোনীত করলো কেমন লাগছে ভয় লাগছে না খানিকটা না ভয় তো একদম লাগছে না আপনি যা দেখেছেন আমার রেজাল্টটা যা আমি পেয়েছি বালিগঞ্জ বাই ইলেকশনতে টু থাউজ্য টোয়েন্টি টোয়েন্টি টুতে তো আমি বিজেপিকে আমি পরাজিত করেছি আমি কংগ্রেসকে পরাজিত করেছে অ্যান্ড আই গেভ এ ভেরি টাফ ফাইট টু তৃণমূল কংগ্রেস বাবুল সুপ্রিয় তো আমি অনেক ওই কট্টরতা আমি লড়াই দিয়েছেন ওই সময় তো ওই জন্য পার্টি আমাকে আমাকে একটু দায়িত্ব দিয়েছেন দ্যাট আই ক্যান টেক অন দিস ব্যাটেল অ্যান্ড ডেসিমেট বোধ দি ফোর্সেস দ্যাট ইজ দ্য তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি আপনার ইলেকশানের ইস্যু কি আপনি কি ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছেন আপনি যা দেখছেন একটু দে ইজ আ ইস্যু অফ কনস্টিটিউশন এ তো বিজেপি একটু প্রয়তন করছেন টু ব্রেক দি অর টু প্লে অ্যারাউন্ড উইথ দি কনস্টিটিউশন এই একটু প্রয়তন চলছে এখানে অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম আপনি যা দেখেছেন তৃণমূল পুরোর নেতা নেতারা দে আর ইনভলভ ইন সাম অর দি আদার স্ক্যাম কিছু না কিছু স্ক্যাম ঘোটালে মে

दे वॉन्ट स्कूलिंग एट थाउजेंड स्कूल्स आर शट वी नीड टू ओपन दोज स्कूल्स ये जो आठ हज़ार जो स्कूल जो बंद है उनको खुलना होगा वी नीड टू रैम्पअप दी हेल्थ फैसिलिटीज जहाँ अपनी कोरोना कालते अपनी देखे एत चेष्टा छो एखने रेड वॉलेंटियर्स जन देर ऑल ओवर द प्लेस दे वार हेल्पिंग आउट पीपल दे वार इन रिलीफ कैम्प तो एक तो अनेक भलो कज लेफ्ट कर स्पेशलि द रेड वॉलेंटियर्स डॉक्टर फुआद हलीमिर ड्यूरिंग कोविड नाइनटीन ही एंड मेड द डायलिसिस ट्रीटमेंट फॉर जस्ट ही हिथिंग ओनली फिफ्टी रूपीज फॉर अ सिंगल डायलिसिस सेशन तो ये भलो काम कहटू मानुषर के एक विु टलम दैट गुड वर्क इज गोईंगन অ্যান্ড আপনি আমাকে সমর্থন দিন বিকজ আর মেন ফোকাস ইজ নট টু মেক মানি আর মেন ফোকাস ইজ টু ওয়ার্ক উইথ দ্য পিপল একটু মানুষের কাজ করতে চাই আমরা একটু মানুষের উন্নতির জন্য কাজ করতে চাই এইসবভাবে আমি প্রচার করছি আপনার দুদিক থেকে প্রচন্ড নামী একটা পরিবার বামপন্থী রাজনীতি তার মধ্যে ফুয়াদ হালিম একটা বিশাল নাম তার যেমন রয়েছেন তার বাবার সূত্রে তার পৈতৃক সূত্রে রয়েছেন হাসিম আব্দুল হালিম রয়েছেন অন্যদিকে আপনার বাবা আপনার বাবা তিনি সেনাবাহিনীর উচ্চ উচ্চপদস্থ অধিকর্তা ছিলেন একটা সময় সেখানে দাঁড়িয়ে দুই দিকে এই যে বনে না সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশতে অসুবিধা হচ্ছে না খানিকটা কোনো অসুবিধা হচ্ছে না कि आमी तो एक सोशल वर्क कर फॉर मेनी मेनी इयर्स आमी वर्ल्ड वर्ल्डे छो फॉर 17 इयर्स आई हैव वार्क उथ डिफरेंट फर्म्स लाइक विप्रो इंफोसिस टेक्नोलॉजी पुणे वेबल नाना रकम कम्पनी आम काजे तो एक्सपिरियंस ए नहीं सोशल वार्क करजम कर देखें कलम लिखी ऑन पॉलिसी गवर्नेंस एंड त এই ট্রানজেকশন ওয়াজ ভেরি অর্গ্যানিক তো চেষ্টা কেবল টু ওয়ার্ক উইথ দ্য পিপল আপনার ভাষাগত সমস্যা রয়েছে বলে বাংলা বলতে আপনার একটু সমস্যা হয় সেটা স্বাভাবিক কিন্তু আপনার বিরোধীরা বলেন যে আপনি বাংলা বলতে পারছেন না মানুষের সঙ্গে মিশবেন কী করে আমি বাংলা লিখতে পারি আমি বাংলা বলতে পারি পার্লামেন্টতে কী ভাষা বলবেন ইউল হ্যাভ টু স্পিক ইন হিন্দি অর ইংলিশ সো মানুষের কথা পার্লিমেন্ট থেকে তো বলতে হবে অ্যাড্রেস করতে হবে আমি তো এখানে কমিউনিকেট করতে পারি ইন বাংলা আমি লিখতে পারি পড়তে পারি আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ আই এম ফ্লুয়েন্ট ইন হিন্দি আই ক্যান স্পিক ইন বাংলা অ্যান্ড অ্যান্ড আই ক্যান স্পিক ইন উর্দু সো রাইট নাও দজ নো আ দ্য হু ক্যান স্পিক ইন ফোর ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েটলি হু ক্যান টক অন পলিসি ইন গভর্নেন্স ম্যাটার্স আপনার জন্ম তো বোধহয় কলকাতাতে আমি জন্ম কলকাতায় ছিল আমার বাবার পোস্টিং छो uh, तो तीन कमांड हॉस्पिटल आलिपुर जन्मे तपरि पूरे बिकज माई फदार्स आर्मी ट्रांसफार्स एंड स्कुलिंग बोर्डिंग स्कूलते लयस स्कूल लफडिलते पढ़ाशुना सोफिया कलेज अजमेर दें आई गट मारिड वेरि यांग वियर पर हम कलकाय फिर एंड i've आई बीन pretty much here আপনি ছোটো থেকেই কি বামপন্থী বামপন্থাকে বিশ্বাস করতেন ফুয়াদ ফুয়াদ্দার সঙ্গে আপনার পরিচয় কী করে হলো মানে আপনাদের এই সম্পর্ক বিয়ে হওয়া বামপন্থী একেবারে পুরোদস্ত রাজনৈতিক এডুকেশন ইজ থ্রু দ্য ফ্যামিলি অ্যান্ড থ্রু মাই রিডিং অ্যান্ড ওয়ার্কিং উইথ দ্য পিপল অন দ্য গ্রাউন্ড লেভেল দ্য কাইন্ড অফ স্কুলস দ্যাট আই ওয়াজ ইন ইট ওয়াজ বোর্ডিং স্কুলস একটু টু মিশনারি স্কুল সো দে নো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দ্য অ্যান্ড एक तो एक आप पे भी निर्भर होता है आप कितना इंटरेस्ट लेते हैं okay. जैसे अगर आप बैठे हैं वी अ लेजेंड लाइक माई फादर नो हु इज़ अ लेजेंड एंड इफ़ यू टेक एन इंटरेस्ट इन पॉलिटिक्स देन ओनली ही विल कम्युनिकेट विद यू सो निजे एक तो इंटरेस्ट नीते होबे ना देन ओनली यू विल बी एबल टू डू समथिंग एक तो इट्स नॉट अबाउट समवन इज गोइंग टू गिव योर टिकट लाइक दैट एक तो हमार निजे भी तो काज आचे पार्टी के

এক্স্যাক্টলি এইটার প্রশ্ন সায়রা শাহ আলিম আপনার নামের মধ্যেই লুকিয়ে আছে নাসির শাহের নাম প্রবাদ প্রতিম অভিনেতা আপনার কে হন আমার বাবার ছোট ভাই আমার বাবার নাম আছে লেফটেন্যান্ট জেনারেল জামির উদ্দিন শাহ তো তিন দ্য থ্রি ব্রাদার্স দ্য এল্ডেস্ট ব্রাদার ইজ ইন ইজিপ্ট মিডল ব্রাদার ইজ মাই ফাদার ইয়াঙ্গেস্ট ইজ মাই চাচা নাসির ভোটে দাঁড়ানোর পর যখন টিকিট পেলেন বিধানসভায় লড়লেন লোকসভার টিকিট পেলেন নাসিরুদ্দিন শাহের সাথে কথা হয়েছে আপনার কথা হয়েছে আমাকে আশীর্বাদ করেছেন আমাকে বলেছে ভালো করুন তো আমি ফুল চেষ্টা করছি এখানে ফোনে কথা হয় মাঝে মাঝে কথা হয় উনি কলকাতায় এলে থাকেন আপনাদের বাড়িতে হ্যাঁ আসবে আমি ভাবছি কি একটু সময়ে পালে আসবে নে আজকে তো বাড়িতে তো আসতে পুরো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে তিনিও কি বামপন্থী হিজ প্রগ্রেসিভ আই ডোন্ট ওয়ান্ট টু সে বামপন্থী এনিথিং বাট হি ইজ सेकुलर হি প্রগ্রেসিভ এন্ড হি ইনক্লুসিভ কোন রকম করে পরামর্শ আপনাকে দেন নাসিরউদ্দিন সাহু জি शायরা এটা করো ওটা করো এটা করলে তোমার ভালো হবে রাজনৈতিকভাবে वैन वी मीट वी डू डिस्कस पॉलिटिक्स राजनीतिक व्यापार कर इज नो पॉइंट फ्रॉम एनिबडी क्योंकि भाव की समस्या आो वी जस्ट टेक ब्लेसिंग फ्रॉम एल्डर्स बट आई कान टेक पोलिटिकल एडवाइज बिकॉज आई एम इन द फ्री रईट नाओ अपन बाबा अपन कसरुद्दीन शाह তারা পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল যে এখন চলছে এটা সম্পর্কে তাদের কি ধারণা তারা কি বলেন আপনাকে অভিজ্ঞতার কথা আর আছে একটু এডুকেটেড অনেস্ট পার্লিমেন্টেরিয়ান্স আপনি যা অ্যাটেন্ডেন্স দেখেছেন একটু অ্যাটেন্ডেন্স পার্লিমেন্টেরিয়ানকে কোনো রেসপন্সিবিলিটি নয় কি পার্লিমেন্টতে অ্যাটেন্ডেন্স দিতে হবে একটু জনতারের সমস্যাকে অ্যাপ্লিফাই করতে হবে পার্লিমেন্টতে তো কোনো এখানে দায়িত্ব नीते आई मिन नो बड़ीज टेकिंग ऑफ ह्वाट इज हिंग सो इफ दे इफ दे इफ माई इलेक्टोरेट डिसाइड्स टू इलेक्ट मी एस ए रिप्रेजेंटेटिवि उन क्या करते चाहिए एक उन्नतर जो एंड मेन थिंग इज दुर्नीति आपनी जब देखें भ्रष्टाचार करप्शन ओ करपन के बार करते एंड मानुषर उन्नति जो हो जॉब्स क्रिएशन जो नो एक हेल्थर व्यापारे एनवायरमेंटल प्रदूषण आप नहीं जानते कि एयर इंडेक्स था अनेक ख़राब तो एयर इंडेक्स व्यापारे एक तो भावना चिंता करते हो गए कि हाउ कैन वी इम्प्रूव दी एयर क्वालिटी एयर क्वालिटी आप देख रहे हैं बहुत ही खराब है जहाँ पर बीमारियाँ फैल रही हैं तो हम लोगों को एक कुछ यहाँ पे बिकॉज कोलकाता साउथ इज विक कॉस्मोपोलिटन कंस्टिट्यूंसी एक टू मानुष्य शिक्षित মানুষ একটু অ্যাওয়ার মানুষ অ্যান্ড ওই তো চায় কে একটু অ্যাওয়ার ইন্ডিভিজুয়াল শুড বি টু হ্যান্ডেল দ্য কনস্টিটুয়েন্সি আপনার প্রতিপক্ষরাও মাঝে মাঝে আপনাকে নিয়েও ব্যক্তিগত আক্রমণে সামিল হচ্ছেন আপনার ভাষা আপনি জানেন না আপনার যা ধর্ম নানান রকম প্রশ্ন উঠছে সব কিছু আপনি কোন চোখে দেখছেন নয় আর কোনো কাজ একটু কারাপশান চার্জেস তো করিনি

জন্য একটু লড়াই মুসলমান যারা মুসলিম ধর্ম তাদের মহিলাদের এই করোনায় ওই করোনায় একটা খানিকটা গন্ডিবদ্ধ জীবনের মধ্যে রাখা হয় আপনার কি মনে হয় একজন শিক্ষিত প্রার্থী হিসেবে আমার ছবি ইজ ইনক্লুসিভ ক্যান্ডিডেস হ্যাভ চ্যাম্পিয়ন দ্য কজ অফ দ্য মাইনরিটিস অ্যান্ড দি এল জিবি কিউ কমিউনিটিজ অ্যান্ড দি ইউথ আমি ইউথের সঙ্গে আমি কাজ করছি আই টিচ দ্য ইউথ আই ট্রেন দ্য অন কমিউনিকেশন তো এই জন্য আমার ক্যান্ডিডেট ওয়াজ থট অ্যাবাউট দ্যাট ইট শুড বি এ ইনক্লুসিভ ফেজ নট জাস্ট মাইনরিটি ফেজ নট জাস্ট মেজরিটি ফেস একটু প্রগ্রেসিভ চেহারা ইউনো লাইক সামওয়ান হু স্পিক দ্যাট ইজ দা এই দক্ষিণ কলকাতার মতো এই শক্ত গড়ে বিরোধীদের তৃণমূলের বা তাদের আপনাকে মানুষ ভোট দেবেন বলে আপনার বিশ্বাস আমি অনেক আশাবাদী কে এই বছর একটু মানুষের ভাবনা চিন্তা করবেন অ্যাবাউট দ্য ফিউচার একটু ঠিক ডিসিশন নেবেন অ্যান্ড আই এম ভেরি পজিটিভ দ্যাট জিতলে আপনি যদি যেতেন তাহলে আপনার কি প্রথম পদক্ষেপ হবে এবং যদি আপনি হেরে যান তারপরে আপনার কী পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা কী করবেন সি রাইট নো আই এম নট থিঙ্কিং অফ লুজিং আই ইফ আই এম স্ট্যান্ডিং হিয়ার আই এম স্ট্যান্ডিং টু বেন দি ইলেকশন তো এই ভাবনা নিয়ে আমি লড়ছি এখানে যুদ্ধ তো যুদ্ধ আছে তো আমি পুরোর চেষ্টা করছি দ্যাট এই সিট লেফটই জিতবে একদম শেষ প্রশ্ন আপনি জিতলে আপনি প্রথম আপনার চাচাজি আছেন আপনার বাবা রয়েছেন তাদেরকে ফোন করবেন নাসিরুদ্দিন শাহ যদি আসেন কলকাতাতে আপনি যে তারপরে কী খাওয়াবেন তার জন্য কি অ্যারেঞ্জ করবেন অবশ্যই মিঠাই আছে ক্ষীর আছে সেবাই আছে নানা রকম সুইটস চকলেটস পুরোর কী খেতে ভালোবাসেন আপনার চাচাজি কোন মিষ্টি ও তো সবাই ভালোবাসে একটু বিরিয়ানি ভালোবাসে একটু সেবাই ভালোবাসে

একদম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সায়রা শাহ হালিম তিনি জানালেন তিনি যে ভিশন যে লক্ষ্য নিয়ে এবার ভোটে দাঁড়িয়েছেন সেই লক্ষ্য পূরণ হবেই তিনি জিতবেন এ বিষয়েও তিনি এখনও পর্যন্ত একশো শতাংশ আত্মবিশ্বাসী ক্যামেরায় ব্রতিন কুম্ভের সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট ইন